কোনো গোয়ার তুমি না করে একদম পরিষ্কারভাবে সারা ভারতবর্ষের শিক্ষকেরা প্রাথমিকের যে ধরনের বেতনক্রম পাচ্ছেন সেই ধরনের বেতনক্রম চালু করা উচিত। তার কারণ প্রাথমিক শিক্ষা হচ্ছে বুনিয়াদ, এটা হচ্ছে সমাজ তৈরি, দেশ তৈরি, কারিগর, এই এটাকে বলতে পারেন সমাজ তৈরির একটা জায়গা, যেখান থেকে ছাত্র তৈরি হয়, যেখান থেকে সে পরবর্তীকালে সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়। সেইখানকার শিক্ষকেরা যদি তাদের বেতনক্রম থেকে বঞ্চিত হয় এবং সারা ভারতবর্ষে এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে তারা পাচ্ছেন, এখানকার টিচাররা পাচ্ছেন না, তো আজকে তারা স্বাভাবিকভাবে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তাই তাদের আন্দোলন, তাদের ন্যায্য আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সর্বতোভাবে সমর্থন করি। এবং আমাদের দিল্লিতে কংগ্রেস দলের বিরোধী দলনেতা অধীর চৌধুরী, তিনি সময় সময় আমার সঙ্গে যোগাযোগ করে খোঁজ খবর নিচ্ছেন প্রতি মুহূর্ত। তিনি আমাকে বলেছেন ওখানে যাওয়া, আপনি যান, আমি এসছি, আমি আবারও আগামীকাল এখানে আসব। আমি তাই বলছি সরকার তার দায়িত্বশীলতা পালন করুন, সরকার রেসপন্সিবল হন, সরকার তার দায়িত্ব পালন করে এই জটিলতাকে কাটিয়ে উঠুন। এটা কোনো মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা নয়, এখানে এটা কোনো সমাধান সূত্র নয়। মুখ্যমন্ত্রী তার মানবিকভাবে, তার নাম মমতা, অতএব মমতার স্পর্শে তার বলা উচিত ছিল যে আপনারা বসুন, আমি একবারে হয়তো পারছি না, আমি আস্তে আস্তে দেখব। কেন্দ্রীয় সরকার বেতন চালে কেন্দ্রে চলে যাবে, তাহলে আপনার তো রাজ্যে সব স্কুল উঠে যাবে, আপনার তো স্কুলই থাকবে না। সবাই যদি কেন্দ্রে চলে যায় তাহলে তো আপনার স্কুলই থাকবে না। সবাই যদি কেন্দ্রীয় স্তরে দিয়ে চাইলে সরকারি কর্মচারী সব কেন্দ্রে চলে যায় তাহলে ছোট ছোট ভাই বোনদের মতো এরা তার সন্তানের সঙ্গে এই আচরণ। পশ্চিমবঙ্গের সরকারের, যে সরকার মা মাটি মানুষের কথা বলে, সেই সরকারের এই ধরনের আচার আচরণ একদম নয়, গ্রহণযোগ্য নয়। এটা সরকারের মুখে কালি লেপন করা হচ্ছে, সরকার নিজেই তার মুখে কালি মাখছে। ওনার এতদিন আক্কেল দাঁত গজাল, এতদিন আক্কেল হচ্ছে, কংগ্রেস না সম্প্রদায় দুর্বল হয়, কংগ্রেস হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র মাপকাঠি। যে দল বলে এবং বামপন্থী তারাও তাই, তারা কখনো আপোষ করেনি সাম্প্রদায়িকতার সঙ্গে। সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষ না করার ফলে গান্ধীজির মৃত্যু হয়েছে, দেশকে রক্ষা করার জন্যে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে, রাজীব গান্ধীর মৃত্যু হয়েছে। তাই কংগ্রেস কারোর কাছে কোনো করে না, কংগ্রেস তার নিজের স্টাইলে চলে। কংগ্রেস কখনো ছোট হতে পারে, ইন্দিরা গান্ধী কখনো হেরে গিয়ে জেলে যেতে পারেন, আবার ইন্দিরা গান্ধী স্বমহিমায় ক্ষমতায় ফিরে আসেন। অতএব তাই কংগ্রেসকে দুর্বল করতে গেলে দেশ দুর্বল হয়, কংগ্রেসকে দুর্বল করতে গেলে সাম্প্রদায়িকতা বাড়ে। অতএব তাই কংগ্রেস কংগ্রেসই ছিল, কংগ্রেসই থাকবে। তাই কংগ্রেসকে সব দলের প্রয়োজন। যিনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, যিনি মৃত্যু পরোয়ানা লিখেছিলেন, মন্ত্রী হয়েছেন আর তিনি এমপি হয়েছেন হেরে যাওয়ার পরে। আট বছর হলে 21 জুলাই কমিশন রিপোর্ট পেশ করুন না কেন, 21 জুলাই রিপোর্ট উনি পেশ করছেন না কেন, অভিযোগ বিধানসভায় পেশ করুন, আমরা দেখতে চাই 21 জুলাই রিপোর্ট কি আছে, কে কে অভিযুক্ত।
হবে আপনাদের মাইন্ড।